হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক্সিসি টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি লিটন আপনাদের সাথে আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো শাওমির নতুন ব্র্যান্ড নিয়ে। আপনারা হয়তো অলরেডি জেনেছেন যে শাওমি অনেক ইন্টারেস্টিং একটি মডেল নিয়ে এসেছে বাজারে, যেটি সকল মোবাইল কোম্পানিদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনে হিট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। দামে কম কিন্তু উন্নত অনেক ফিচার আছে এমন একটি স্মার্টফোন আনলো শাওমি। এটি নতুন একটি ব্র্যান্ড হিসেবে বাজারে ছেড়েছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। শাওমির নতুন ফোনটির নাম পোকো F1। বাজার বিশ্লেষকরা বলেছেন, কম দামে এত উন্নত ফিচারের ফোন বাজারে ছাড়াই অন্যান্য স্মার্টফোন নির্মাতারা বাজারে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। পোকো F1 স্মার্টফোনটিতে রয়েছে হালের স্ন্যাপড্রাগন চিপ, 4000 mAh ব্যাটারি ও 8 GB র্যাম। ফিচারের দিক থেকে এটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি Note 9 এর কাছাকাছি। ভারতের বাজারে এটি সামর্থ্যের মধ্যে থাকা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বিক্রি করবে। বাজার বিশ্লেষকরা বলেছেন, শাওমির নতুন এই ফোনটি অন্যান্য ফোন নির্মাতাদের তাদের ফোনের দাম কমাতে বাধ্য করবে। গ্যাজেট বিষয়ক ওয়েবসাইট পকেট লিন্টের পর্যালোচনা সম্পাদক মাইক লোই বলেছেন, পোকো F1 স্মার্টফোনটিতে সেরা কোয়ালকম প্রসেসর ব্যবহৃত হয়েছে, কিন্তু এর দাম বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অর্ধেক। শাওমি কীভাবে এত কম দামে স্মার্টফোন বিক্রি করে? এ প্রসঙ্গে শাওমি ইন্ডিয়ান ব্যবস্থাপনা পরিচালক মানু জৈন বলেন, শাওমি ক্রেতাদের কথা মাথায় রেখে লাভ করে কম, উন্নত যন্ত্রাংশ ও ফিচারে খরচ অনেক বেশি, তাদের বিপণন খরচ কম, সব মিলিয়ে সামান্য কিছু লাভে পণ্য বিক্রি করে, ফলে বাজারে অন্যান্যদের তুলনায় কম দামে পণ্য বিক্রি করতে পারে। পোকো F1 স্মার্টফোনটির 6 GB র্যাম ও 64 GB ইন্টারনাল স্টোরেজ সংস্করণটির দাম $300, আর সিনথেটিক ফাইবারের ব্যাক প্যানেল ও 8 GB র্যাম সংস্করণের পোকো F1 ফোনটির দাম $430। দিল্লিতে এক অনুষ্ঠানে নতুন ফোনটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন মডেলের ফোনটি OnePlus 6 ও আসুসের Zenfone 5Z এর সঙ্গে প্রতিযোগিতা করবে। পোকো F1 ফোনটি শীঘ্রই আরও 50টি দেশের বাজারে ছাড়বে শাওমি। বাংলাদেশের বাজারে ফোনটি ছাড়ার বিষয়ে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি শাওমি কর্তৃপক্ষ। বাজার গবেষণা প্রতিষ্ঠান IDC-র তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্টফোন নির্মাতা শাওমি ভারতের বাজারে শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এবার চলুন দেখে আসি ফোনটির বিস্তারিত স্পেসিফিকেশন।